extra time. কেউ যদি খেলা থেকে নিজেকে দলকে সরিয়ে নেয় তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে বঞ্চিত করছে তাদের যে আনন্দ দানটা মনমান ইসমল জিতে দিত সে আনন্দ থেকে বিরত থাকছে এগুলো তো ঠিক নয় 2 ঘন্টায় ডেলিভারি সুস্থ হন তাড়াতাড়ি কোন ওষুধ আর করবেন না মিস ওষুধ চাই এখনি তো বাস আপোলো 24/7 ডেলিভার করে আপনার পুরো প্রেসক্রিপশন মাত্র 2 ঘন্টায় তিনি সুব্রত ভট্টাচার্য বরাবরের বিতর্কিত চরিত্র ঠোঁটকাটা মানুষ হিসেবে পরিচিত আসলে তিনি স্পষ্ট বক্তা চলছে কলকাতা ফুটবল লীগ অথচ সেই কলকাতা ফুটবল লীগে খেলছে না ইস্ট বেঙ্গল মোহন বাগানের মতো দল শতাব্দী প্রাচীন এই লীগের ঐতিহ্য খর্ব হচ্ছে কলকাতা ফুটবল লীগ থেকে একসময় বাঙালি ফুটবলারদের এক্সপোজার হতো আজ সেসব অতীত কেন হচ্ছে সমস্যা ঠিক কোথায় সমস্যা এক্সট্রা টাইম বাংলার পক্ষ থেকে সুব্রত ভট্টাচার্যকে শুধু এই প্রশ্নটুকুই ছোড়া হয়েছিল তারপর তার নিজস্ব স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কি বললেন সবার বাবলুদা চলুন শুনে নিই কলকাতা থেকে ইস্ট বেঙ্গল মোহনবাগান বছরে অ্যাবসেন্ট হচ্ছে এ বিষয়ে আপনার কি বক্তব্য থাকবে এগুলো আমি গোটা ঘটনাটা জানি না বিষয়বস্তু কিছু জানি না কিন্তু কেউ যদি খেলা থেকে নিজেকে দলকে সরিয়ে নেয় তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে বঞ্চিত করছে তাদের যে আনন্দ দানটা মনমান ইসমল জিতে দিত সে আনন্দ থেকে বিরত থাকছে এগুলো তো ঠিক নয় যে কোনো উপায়েই হোক খেলাধুলোটা চালু করা উচিত আমি জানি না যে পশ্চিমবঙ্গে কী প্রসেসে ফুটবল হচ্ছে কীভাবে আইএফএ করছে আইএফএর যে ফুটবল করছে কীভাবে করছে জানে না এরা আইএফএও জানে না আইএফএর যারা কমিটির লোক আছে তারা আরও মূর্খ আমি বলছি তা তুমি দেখাবে আমি বলছি আইএফএ যারা কমিটির লোক আছে তারা মূর্খ কিচ্ছু জানে না কীভাবে ফুটবলের উন্নয়ন করতে হয় তাদের সে সম্বন্ধে সম্যক কোনো ধারণা নেই কিচ্ছু জানে না আইএফএ যেভাবে করছে এআইএফএ তার সঙ্গে একই তালে করছে আর এখানকার ক্লাবগুলো চাইছে যত না খেলে কত বেশি এগিয়ে যাওয়া যায় না খেলে এগোনো যায় না খেলতে হবে খেলার মধ্যে দিয়ে মানুষকে কাছে টানতে হবে মানুষকে আনন্দ দিতে হবে দুঃখ পেলে দুঃখ তোমাকেও পেতে হবে এর মধ্যে দিয়ে আমরা চিরকাল মনমান ইসমলকে দেখে এসেছি আজকে যদি এর বাইরে তো মনমান ইসমল হবে না এর বাইরে মনমান বললো খেলবো না ইসমল বললো খেলবো না আর ওদিকে মানুষ লক্ষ লক্ষ সমর্থকরা হাঁ করে তাকিয়ে আছে কবে মনমান ইসমল খেলবে তাই যদি মনোরঞ্জন ভট্টাচার্যের আমলে এই মনোরঞ্জন যদি না খেলতো যদি না ইসমল খেলতো তাহলে কাকে দেখবে কাকে দেখবে খেলা দেখতে আসবে কার সুতরাং এই সমস্ত ভ্রান্ত ধারণা কিছু প্রাক্তনকে ডেকেছে সব প্রাক্তনের এই নলেজ সঠিক নয় আমি বলছি আমি সব প্রাক্তনের নলেজ সঠিক নয় তারা জানে না বিশ্ব ফুটবল কীভাবে চলছে সুতরাং এগুলো স্বজন পোষণ রাজনৈতিক প্রভাব এই রাজনৈতিক প্রভাবে আরও শেষ হয়ে গেল ফুটবলটা লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো